নিম্নচাপের জেরে বৃষ্টির ফলে বেহাল হয়েছে পূর্ব বর্ধমান জেলার তেলিপুকুর এলাকার রাস্তা। যত্রতত্র গর্ত হওয়ার ফলে জল জমে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে চলেছে। এই রাস্তাটি বর্ধমান শহর থেকে দক্ষিণ দামোদর যাবার প্রধান সড়ক। নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রী এবং এলাকাবাসীরা দ্রুত রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছেন। তেলিপুকুরে বাবা বহুত অবস্থা খারাপ। এখনই এখনই আমার সামনে আমি এদিকে আসছিলাম, একটা মোটরসাইকেল এমন পড়ে গেল, তো বিপজ্জনক ঘটনা। এই রাস্তা আমরা চাই সবকে পৌরসভাকে বলে রাস্তা যেন বাগানো যায়, বিডিও সাহেবকে বলে, হ্যাঁ, মানুষের সমস্যা যেন সমাধান হয়, বুঝলে? এটাই আমার কাছে আবেদন। গর্ত হয়ে গেছে, মানুষের বিপদ হচ্ছে, তো পায়ে পায়ে বিপদ হচ্ছে। আমাদের ট্রাফিক পুলিশ কতক্ষণ সহযোগিতা করবে মানুষকে? হ্যাঁ, মানুষ হিসাবে আমি চাইছি রাস্তাঘাট যেন বাগানো হয়, এই বড় বড় একখানো করে গর্ত সেগুলো যেন নির্মল হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। নিম্নচাপের জেরে বৃষ্টির ফলে বেহাল হয়েছে পূর্ব বর্ধমান জেলার তেলিপুকুর এলাকার রাস্তা। যত্রতত্র গর্ত হওয়ার ফলে জল জমে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে চলেছে। এই রাস্তাটি বর্ধমান শহর থেকে দক্ষিণ দামোদর যাবার প্রধান সড়ক। নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রী এবং এলাকাবাসীরা দ্রুত রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছেন। তেলিপুকুরে বাবা বহুত অবস্থা খারাপ। এখনই এখনই আমার সামনে আমি এদিকে আসছিলাম, একটা মোটরসাইকেল এমন পড়ে গেল, তো বিপজ্জনক ঘটনা। তো এই রাস্তা আমরা চাই সবকে পৌরসভাকে বলে রাস্তা যেন বাগানো যায়, বিডিও সাহেবকে বলে, হ্যাঁ, মানুষের সমস্যা যেন সমাধান হয়, বুঝলে? এটাই আমার কাছে আবেদন। গর্ত হয়ে গেছে, মানুষের বিপদ হচ্ছে, তো পায়ে পায়ে বিপদ হচ্ছে। আমাদের ট্রাফিক পুলিশ কতক্ষণ সহযোগিতা করবে মানুষকে? হ্যাঁ, মানুষ হিসাবে আমি চাইছি রাস্তাঘাট যেন বাগানো হয়, এই বড় বড় একখানো করে গর্ত সেগুলো যেন নির্মল হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।